নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বীরভূমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো লাভপুরের গোপালপুর জহর নবোদয় উচ্চ বিদ্যালয়ে। বছর ১৮র ওই মিতার নাম রানিজা পারভিন। এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। স্কুলের তরফে জানানো হয় তাদের বাড়ির মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। সেই শুনে পরিবারের লোকজন হাসপাতালে দেখেন তাদের মেয়ে মারা গিয়েছে এবং তার গলায় ক্ষতচিহ্ন রয়েছে। পরিবারের লোকজনের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় রীতিমতোভাবে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। লাভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। ওর নাম রেনিজা পারভিন, ওর মোড়পুর থানা দুগাছি বাড়ি, আমার বাড়ি লাভপুর থানা ধর্ণাগা। আমি ওর মামাতো সিস্তুতো ভাই দাদা, আমি এখানকার লোকাল গার্জেন রেজিস্ট্রেশন। আমি আজকে 7টার সময় খবর পাই দুগাছি থেকে মেয়ের গার্জেন তরফ থেকে যে অসুস্থ। আমি এখানে আসি, এসে দেখি ডেথ বডি, দেখি গলাতে 1 ইঞ্চি ক্ষত। হ্যাঁ, আমাদের সন্দেহ স্কুলে কোনো কার্যকলাপ উপকৃতি করে আমার বোনকে হত্যা করে এটা একটা মানে ছলনা করে হাসপাতালে ভর্তি করে। এরকম ইতিপূর্বে এরকম এই নবোদয় স্কুলে মরসরে একটা বাক্তিতে ছেলে এইকে পড়া এরকম হয়েছিল ইতিপূর্বে। এর আমরা তদন্ত চাই, এর আমরা মানে আরও গভীর তদন্ত চাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, লাভপুর। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।